কলেজে আখলাক সাহেবকে সবাই চেনে গম্ভীর ধরনের মানুষ হিসেবে। যারা অঙ্ক শেখায় তারা খানিকটা গম্ভীর প্রকৃতির এমনিতেই হয়ে থাকে, আখলাক সাহেব তাদের চেয়ে একটু বেশি গম্ভীর। যেদিন একটা ক্লাস থাকে তিনি ক্লাস নিয়ে সোজা বাড়ি চলে আসেন, আর যেদিন দুটো বা তিনটে ক্লাস থাকে সেদিন ক্লাসের মাঝখানের সময়ে শিক্ষকদের কমন রুমে বসে খবরের কাগজ পড়েন। শিক্ষকদের গল্প গুজব হইচই এইসবের মাঝখানে তিনি নেই, তার ভালো লাগে না, তিনি একা থাকতেই বেশি ভালোবাসেন। কিন্তু আজ একটু ব্যতিক্রম দেখালেন। কমন রুমে আখলাক সাহেব যথারীতি খবরের কাগজ পড়ছিলেন, তার পাশে বসেছেন বাংলার শিক্ষক শামসুদ্দিন আহমেদ। তিনি গল্প করছিলেন ঠিক তার মুখোমুখি বসা লজিকের শিক্ষক দবির উদ্দিনের সঙ্গে। তারা দুজনেই খুব ভালো মানুষ, তবে রোজই কোনো একটা তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক লেগেই থাকে। এক একটা তর্ক শেষ পর্যন্ত রাগারাগি হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। প্রিন্সিপাল সাহেব তাদের দুজনকে কাছাকাছি বসতে নিষেধ করে দিয়েছেন, তারপরেও তারা সামনাসামনিই বসেন, সহজভাবে গল্প শুরু করেন, আরম্ভ হয় তর্ক। তর্ক থেকে সোজা চলে যায় গালাগালি মারামারি পর্যন্ত। তাদের আজকের গল্পের বিষয় হলো নাম রাখা নিয়ে। শামসুদ্দিন সাহেবের স্বভাব হলো যে কোনো গল্প হোক না কেন সোজা রবীন্দ্রনাথে টেনে নিয়ে যাওয়া। দবির উদ্দিনের দিন দশেক আগে একটি মেয়ে হয়েছে, তার নাম এখনো ঠিক করা হয়নি। এই প্রসঙ্গে শামসুদ্দিন সাহেব বললেন, আবার নাম রেখে দিন মীনাক্ষী, রবীন্দ্রনাথের খুব পছন্দের নাম। দবির উদ্দিন বললেন, মীনাক্ষীর অর্থটা কি? মীনের অর্থ হচ্ছে আক্ষি, অর্থাৎ মাছের মতন চোখ। আমার মেয়ের চোখ তো মাছের মতন না, দিব্যি তো মানুষের চোখের মতন, তার নাম আমি মীনাক্ষী রাখবো কেন? মানুষাক্ষী বরং রাখার একটা যুক্তি আছে, রবীন্দ্রনাথের খুব পছন্দের নাম। তিনি বুদ্ধদেব বসুর মেয়ের নাম রেখেছিলেন মীনাক্ষী। শামসুদ্দিন সাহেব চোখ লাল করে বললেন, বোয়াল মাছের মতন চোখ, এটা আবার অর্থ কি? বোয়াল মাছের মতন না হলে অন্য কোনো মাছের মতন হবে, হয় রুই মাছের মতন কিংবা ওই পুঁটি মাছের মতন। রবীন্দ্রনাথের মতো মানুষ নিশ্চয়ই কোনো একটা মাছের চোখের সাথে নাম মিলিয়ে নাম রাখেননি, হেলাফেলা করে নাম রাখার মতন মানুষ তিনি নন। তর্ক প্রায় বেঁধেই যাচ্ছে এই পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে আখলাক সাহেব হঠাৎ বললেন, মানুষের নাম রাখার পদ্ধতির মধ্যে সমস্যা আছে, পদ্ধতিটি ত্রুটিপূর্ণ। শামসুদ্দিন সাহেব অবাক হয়ে বললেন, ত্রুটিপূর্ণ মানে? মানুষের নাম এমনটা রাখা যেতে পারে যা থেকে তার চরিত্র সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা করা যায়। কীরকম? এই যেমন ধরুন, যারা বোকা তাদের সবার নাম শুরু হবে বোকা দিয়ে, তবে নামের শেষে একটা সংখ্যা থাকবে, সে সংখ্যা থেকে সে কতটা বোকা সেটা বোঝার জন্য। যত বোকা সংখ্যার মানও তত বেশি হবে। দবির উদ্দিন বললেন, যে একই সঙ্গে বোকা বা জ্ঞানী তার বেলা কি হবে? অনেক জ্ঞানী বোকাও তো এই সমাজে আছে, ওদের সংখ্যাই বরং বেশি। একটা পদ্ধতি তাদের বেলাতেও বের করতে হবে। যেমন ধরো, বোকা 70 জ্ঞানী 40, অর্থাৎ সে যতটা জ্ঞানী তার চেয়ে বেশি বোকা। শামসুদ্দিন সাহেব হা হয়ে গেলেন, এরকম অদ্ভুত কথা তিনি আগে কখনো শোনেননি। দবির উদ্দিন বললেন, এতে নাম অনেক বড় হয়ে যাবে না? সংক্ষেপ করার পদ্ধতি বের করা যাবে। যেমন ধরুন, বোকা 70 জ্ঞানী 40, এটাকে সংক্ষেপে বলা যেতে পারে বোগ্গা 70-40, বোকার বো আর জ্ঞানীর গা, এই নিয়ে বোগ্গা 70 এবং 40। এর মাঝখানে থাকবে একটা হাইফেন। কি বুঝতে পারছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ পারছি। শামসুদ্দিন এবং দবির উদ্দিন দুজনেই পুরোপুরি হক চকিয়ে গেলেন। দবির উদ্দিন বললেন, আখলাক ভাই, আপনি কি সম্প্রতি এই নিয়ে কোনো গবেষণা করেছেন নাকি? আখলাক সাহেব জবাব দিলেন না। ক্লাসের ঘন্টা পড়ে গেল, তিনি ক্লাসে চলে গেলেন। ক্লাস শেষ করে কমন রুমে তিনি আর আসলেন না, সোজা বাসায় ফিরে গেলেন। কমন রুমে ফিরে এলেই তিনি জানতেন যে এই এক ঘন্টার মধ্যে তার নামকরণ হয়ে গেছে, মিস্টার বোগ্গা 70-40। আখলাক সাহেব আজ আবার ছোট বোনের বাসায় গেলেন। মিলি তাকে দেখে প্রায় চেঁচিয়ে বলল, তোমার ইয়ে কী অবস্থা দাদা? আখলাক সাহেব বিরক্ত গলায় বললেন, আবার কি আবার হবে? কিছুই হয়নি,
টিনা বলছিল একটা ভূত নাকি তোমার কাছে আসে, সে নাকি আবার জার্মানি ভাষায় তোমার সাথে গল্প করে। আরে না না, ব্যাপারটা স্বপ্ন ছিল। এসব আজে বাজে স্বপ্ন তুমি কেন দেখো দাদা? আরে স্বপ্নের উপর আবার আমার হাত আছে নাকি? আমি যে স্বপ্ন দেখতে চাইবো সেই স্বপ্নই দেখাবে আমাকে, এটা আবার হয় নাকি? দাদা আমার কিন্তু খুব খারাপ লাগছে, তুমি একা একা থাকো এই জন্যই এসব হচ্ছে। তুমি তোমার বাড়ি ছেড়ে দাও দাদা, তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তোমার জন্য আলাদা একটা ব্যবস্থা করে দেবো। আর হ্যাঁ, আমি ত্রিনাকেও বলে দেবো, ও যেন তোমাকে বিরক্ত না করে। আহা যন্ত্রণা করিস না তো, চুপ কর, এই বিষয়ে আর কথা বলিস না, সামান্য একটা স্বপ্ন নিয়ে এত কথা। তোমার মুখও তো কেমন শুকনো শুকনো লাগছে দাদা। আখলাক সাহেব খুবই বিরক্ত হলেন, কঠিন গলায় বললেন, মুখের আবার শুকনো ভেজা কি? মুখ কি তাওয়ালে নাকি যে কখনো শুকনো থাকবে কখনো ভেজা থাকবে? মিলি বলল, দাদা শোনো, বিয়ের ব্যাপারটা তুমি এবার একটু ভাবো প্লিজ, তোমার পায়ে পড়ি আমি। তোমার জন্য আমি যে মহিলাটি দেখেছি তিনি একজন অসাধারণ মহিলা, খুব অল্প বয়সে তার স্বামী মারা গিয়েছে, তিনি আর বিয়ে করেননি, তুমি যেমন নিঃসঙ্গ তিনিও তেমন নিঃসঙ্গ। তাছাড়া 52 কোনো বয়স না দাদা, পিকাসো 82 বছর বয়সে বিয়ে করেছেন। এই আমি কি পিকাসো নাকি? আমাকে কখনো ছবি আঁকতে দেখেছিস তুই? হ্যাঁ এই নিয়ে আর কথা বাড়াবি না, এই আমি বলে দিলুম তোকে। আখলাক সাহেবের একটি বোন, বোনের ভালোবাসা তার কাছে অত্যাচারের মতো লাগে, এই কারণেই তিনি মিলিদের বাড়িতে কম আসেন, এটা তাকে বলা যায় না, বললে মনে কষ্ট পাবে। আচ্ছা দাদা রাতে কি খাবে? না রে আমি রাতে কিছু খাবো না আজকে। এটা তুমি কি বললে দাদা, তোমাকে আমি না খাইয়ে রাতে ছেড়ে দেবো? ওই দিন এসেছিলে আমি ছিলাম না, আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম। দাদা শোনো না, এত সুন্দর একটা মেয়ে বান্দরের মতন একটা ছেলেকে বিয়ে করেছে জানো, কথাও বলে কেমন বান্দরের মতন কিচকিচ কিচকিচ করে, আবার প্রত্যেকটা কথার মধ্যে চন্দ্রবিন্দু লাগায়, মনে হয় যেন নাকি প্রবলেম আছে, বুঝেছো দাদা? আমাকে দেখে কি বলে জানো, আফা কেমন আছেন? আরে তুই আমাকে চিনিস না জানিস না, আমার সঙ্গে তোর এত কিসের কথা? আখলাক সাহেব বড়ই বিরক্ত হচ্ছেন, মিলি একবার কথা বলা শুরু করলে আর থামে না, ছেলেমেয়েরা মাকে দেখে শেখে, তাই ত্রিনা তার মার স্বভাবটা পাচ্ছে, এটা অত্যন্ত আশঙ্কার কথা। তবে মিলির স্বামী আবু তাহের কথা একেবারেই কম বলেন, তার বাক্যালাপ শুধু হ্যাঁ আর হ এর মধ্যেই থাকে, এটা আসার কথা, সবাই কথা বললে এই বাড়িতে আসা অসম্ভব হয়ে যেত। আবু তাহেব একজন ডাক্তার, MRCP, হাসপাতালের বাইরে তার পশার এমন যে সে ঠিকঠাক নিঃশ্বাসও নিতে পারে না, বাড়িতে সে একটু বিশ্রামের জন্যই আসে, তাই কথা বলে সে পরিশ্রম করতে চায় না, সারাক্ষণ জিম মেরেই থাকে। রাতে আখলাক সাহেবকে খেতে যেতে হলো, মিলি শখ করে রেঁধেছে, সাধারণ খাবার না, পোলাও কোরমা, পোলাও হয়েছে শক্ত চালের মতন, কোরমা লবণের জন্য মুখে দেওয়া যাচ্ছে না, এত আগ্রহ করে রেঁধেছে মেয়েটা, তাই মুখের উপর তো কিছু বলা যায় না। কিন্তু আবু তাহের মুখ শুকনো করে বললেন, আবার তুমি রেঁধেছ? রান্নার জন্য তো বাবুর্চিকেই রাখা আছে, নিজে কেন রাঁধতে গেলে তুমি? মিলি বিরক্ত মুখে বলল, দাদা এসেছে আর আমি রাঁধব না তো কি পাড়ার লোকে এসে রেঁধতেই যাবে? হ্যাঁ বাবুর্চির রান্না আমি দাদাকে খাওয়াবো, তোমার খেতে ইচ্ছে হলে খাও আর খেতে না ইচ্ছে হলে খেও না। আচ্ছা দাদা খেতে কি খারাপ হয়েছে নাকি বলো তো? তাহের বলল, খেতে ভালোই হয়েছে, তবে পোলাও মুখে নিয়ে অনেকক্ষণ ধরে চাবাতে হচ্ছে, এতক্ষণ চাবানোর ধৈর্য আমার নেই, সরি। মিলি স্বামীর দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে নিজেকে সামলে নিল, ভাইয়ের পাতে পোলাও তুলে দিতে দিতে বলল, আচ্ছা দাদা ওই ভূতটা যে তোমার কাছে আসে তার নামটা কি যেন? আখলাক সাহেব মনের ভুলে বলে ফেললেন, আবা ওর নাম 74, লেখক 74। ভূতের প্রসঙ্গটা তিনি আনতে চাচ্ছিলেন না, তারপরেও এসে গেল। মিলি কিছু বলার আগে আবু তাহের বললেন, ভূতের নাম কি বললেন? আবার লেখক 74। এটা আবার কি ধরনের নাম? ভূত সমাজে নাম রাখার এটাই ধারা, আমরা এ ধারার সঙ্গে পরিচিত নয় বলে আমাদের কাছে এটা হাস্যকর বলে মনে হচ্ছে, ওদের কাছেও ঠিক এমনভাবে আমাদের নামগুলোও হাস্যকর লাগে। মিলি বলল, হাস্যকর নাম তো আমাদেরও আছে দাদা, আমার এক বান্ধবী তার ছেলের নাম কি রেখেছে জানো, গুলকি। আমি বললাম, কিরে এত নাম থাকতে গুলকি নাম রাখলি কেন? সে কিছুই বলে না, শুধুই হাসে।
তাহের একবার বিরক্তির দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকাল। সে দৃষ্টির অর্থ হল চুপ করো তো, তোমার সব কিছুতে কথা বলতে হবে। মিলি সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, আমাদের পাশের বাড়ির কাজের মেয়েটার নাম কি জানো দাদা? তার নাম হচ্ছে ভক্তি বেগম। তাহের এবার বলল, তুমি চুপ করবে? আইজানের সাথে আমি জরুরি কথা বলছি, তার মাঝখানে তুমি বকবক 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 করে কথা বলে যাচ্ছ। এবার মিলি বলল, আমার কথাগুলো কম জরুরি না, ঠিক আছে? তোমার জরুরি কথাগুলো একটু পরে বলো, আমারটা শেষ করে নিই তারপরে। তাহের বলল, তোমার জরুরি কথাগুলো একটু পরে বলো, আমারটা আগে শেষ করে নিই তারপরে। তুমি তো একবার কথা শুরু করলে শেষ করতে পারো না, নদীর স্রোতের মতন বলতেই থাকো তো বলতেই থাকো। তাহের আখলাকের দিকে তাকিয়ে বলল, ভাইজান বা আপনার এই ভূতের ব্যাপারটা ঠিক কি বলুন তো, আমি ভাষা ভাষাভাবে শুনলাম, সত্যি কি দেখেছেন? বুঝতে পারছি না, মনে হচ্ছে স্বপ্ন। রোজই দেখছেন নাকি? না রোজ না, পরপর দুবার দেখলাম, মনে হয় আজও একবার দেখব। আজ রাতে একবার ঘুমের ওষুধ খেয়ে ঘুমোবেন, আর যাবার সময় আমার কাছ থেকে ওষুধটা নিয়ে যাবেন। বিছানায় যাওয়ার আধা ঘন্টা আগে ওষুধটা খাবেন। ওষুধটা খেয়ে কিন্তু আবার ঠান্ডা পানি খেতে হবে দাদা, ঠান্ডা পানিটা খেয়ে নেবেন, তারপরে শুয়ে পড়বেন আপনি। রোজ রোজ ভূত দেখা কিন্তু কাজের কথা না, শেষ পর্যন্ত একটা ওই মানসিক সমস্যা না হয়ে যায়। শুরুতেই সাবধান হওয়া ভালো দাদা। মিলি বলল, তুমিও তো দেখছি কথা শেষ করতে পারছো না, বকবক 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 করেই যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এখন তুমি শুরু করতে পারো। মিলি বলল, দাদা তুমি আমাকে এই ভূতের ব্যাপারটা বলো তো, ব্যাপারটা কি ভালো মতন একটু খুলে বলো। আখলাক সাহেব বললেন, ভালো মতন বলার আবার কি আছে, ভালো মতন বলার কিচ্ছু নেই, একটা দুঃস্বপ্ন ছিল আর কিছু না, ব্যাস। দাদা তুমি পেট ঠান্ডা রাখবে, পেট গরম হলেই লোকজন এই দুঃস্বপ্নগুলো দেখে। একবার কি হয়েছিল জানো, আমি মুনার জন্মদিনের পার্টিতে গিয়ে গাদা ভরে ভাজ্য ভুজি খেয়েছি, বাসায় এসে আবার খাসির মাংস দিয়ে ভাতও খেয়েছি, ব্যাস পেট গেল গরম হয়ে। রাতে স্বপ্নে দেখি লক্ষ লক্ষ পিঁপড়ে এসে আমার গায়ের চামড়া কামড়ে কামড়ে খাচ্ছে দাদা, কি যে ভয়ঙ্কর স্বপ্ন, এখনো মনে হলে গায়ের মধ্যে লোম খাড়া হয়ে যায়। তুমি দাদা এখন থেকে সব সহজ ভোজ্য খাওয়ার খাবে, মশলা একেবারেই দেবে না, আর পেঁপেটা একটু বেশি করে খাবে দাদা, পারলে পেঁপে রোজ সিদ্ধ করে বেটে একটু কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে দাদা। কিন্তু সঙ্গে কিন্তু সর্ষে বেটে দিতে বলবে, আর নতুন সর্ষে, পুরোনোটা হলে কিন্তু তিতা লাগবে দাদা। আবু তাহের ছটা ঘুমের ট্যাবলেট দিলেন, প্রতি রাতে শোয়ার আগে কিন্তু দুটো করে খেতে হবে। আখলাক সাহেবের দিকে তাকিয়ে বললেন, ভূত প্রেত এসব আপনি একদম মোটেও চিন্তা করবেন না, এসব নিয়ে কিচ্ছু ভাববেন না দাদা, আপনি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়বেন, ভূত পেতে সময় আমরা পেরিয়ে এসেছি। আখলাক সাহেবকে এইসব কথা বলা অর্থহীন, ভূত পেতের সময় যে আমরা পার করে এসেছি তা তার থেকে বেশি কেউ জানে না, অথচ তার কপালে এখন এইসব উপদেশ শুনতে হচ্ছে। যে ভূতটার কথা বলছেন সেটা দেখতে কেমন দাদা? আবার দেখিনি তো কখনো, ঘর অন্ধকার থাকে কাজেই দেখা হয়নি। ও আচ্ছা আচ্ছা, আখলাক সাহেব বিষণ্ন মুখে বললেন, ভূতটাকে যে এখনো দেখিনি সেটা আমার কাছে একটা খটকা হয়ে দাঁড়িয়েছে। কিরকম দাদা? স্বপ্ন হলে ভূতটাকে দেখতে কোনো অসুবিধে ছিল না, ভূতটু তো সবাই স্বপ্নেই বেশি আসে, অথচ এখনো দেখলাম না। স্বপ্ন অনেক রকম হয় ভাইজান, স্বপ্নে শুধু শব্দও শোনা যায়। তা ঠিক, এটা হচ্ছে বিংশ শতাব্দী, আমরা এই শতাব্দীর প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, চাঁদে মানুষ নেমে গেছে, মঙ্গল গ্রহে খুব শীঘ্রই নামবে, আমাদের স্পেস প্রো পায়োনিয়ার সৌরমণ্ডলের সীমানা ছাড়িয়ে চলে গেছে, আমরা ভাইরাস প্রায় জয় করতে যাচ্ছি, এই সময় আপনার মতন একজন শিক্ষিত মানুষ দাদা। আখলাক সাহেব দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, তাহের যে মিলির যে কম কথা বলে তা না, বেশিই বলে, মিলির কারণে কথা বলার হয়তো সুযোগ পায় না, এ খুব খারাপ লক্ষণ, যেসব ডাক্তার বকবক করে তাদের পশার হয় না। বুঝলেন ভাইজান, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বেন আর লম্বা ঘুম দেবেন, ভূতের কথা মনে স্থান দেবেন না। একটা কথা মনে রাখবেন, ভূতের বাস শুধু মানুষের মনে। ও ভুল বললাম, আসলে মন বলে কিছু নেই, যদিও আমরা কথায় কথায় মনের কথা বলি।
আসল জিনিস হচ্ছে মস্তিষ্ক, দি ব্রেন। ভূতের বাস হচ্ছে আমাদের এই ব্রেনে, মস্তিষ্কে। আমাদের এই একটা জিনিস মনে রাখতে হবে দাদা। আচ্ছা আচ্ছা, খেয়াল রাখবো খেয়াল রাখবো। প্রয়োজনে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো আপনাকে, আপনি একদম ভাববেন না, আমার বন্ধু মানুষ, খুব ভালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইজান কি বললাম মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ থাকবে, মনে থাকবে মনে থাকবে। রাতে তিনি ঘুমের ওষুধ খেলেন, ঠান্ডা এক গ্লাস পানি খেলেন। ওষুধ খাওয়ার আধা ঘন্টা পর ঘুমোতে যাওয়ার কথা, তার আগেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। খুব কড়া ওষুধ বোঝাই যাচ্ছে, দুটা না খেয়ে একটা খেলে মনে হয় ভালো হতো। তিনি বিছানায় গেলেন প্রায় চোখ বন্ধ করে, বালিশে মাথা রাখতে তার ঘুম উধাও হয়ে গেল। চোখে এখন এক ফোঁটা ঘুম নেই। অবশ্য তার ক্ষীণ সন্দেহ হতে লাগলো যে তিনি আসলে ঘুমিয়ে পড়েছেন, তবে স্বপ্নে দেখছেন যে তিনি জেগে আছেন। স্যার, স্যার আছেন? কেমন আছেন স্যার? আখলাক সাহেব পাশ ফিরলেন। কিছু দেখা যায় কি না? না, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে ফাঁকা। ওই দিনের জন্য স্যার সরি, আমি খুব লজ্জিত স্যার। ওই দিন বলতে? ওই দিন কী বলেছিলে? আপনি আমার লেখা পড়তে চাইলেন, আমার নিয়ে আসতে দেরি হলো, এসে দেখি আপনি আরাম করে ঘুমোচ্ছেন, আর আপনাকে জাগালাম না স্যার। আপনার তো আবার সকালে ক্লাস থাকে না? লেখা স্যার আজ নিয়ে এসেছি। কোনটা নিয়ে এসেছো? অনেকগুলো এনেছি স্যার। তোমরা কি বাংলা ভাষাতেই লেখো? আমরা স্যার বাঙালি ভূত, আমরা বাংলা ছাড়া কিসে লিখবো বলেন? ভূত ভাষা বলে কিছু নেই তাহলে? জি না স্যার। কথা বলার সময় তোমরা শুধু চন্দ্রবিন্দু খুব বেশি ব্যবহার করো, তাই না? এটাও স্যার আপনাদের ভুল ধারণা স্যার, আপনারা ভূতের গল্প লেখার সময় ভূতের মুখে চন্দ্রবিন্দু দেন, ভূত বলে আমারে মাছ দেন। এটা স্যার ঠিক না স্যার, কারণ নাকে যখন সমস্যা থাকে তখন সে চন্দ্রবিন্দু ব্যবহার করে নাকে কথা বলে, আমাদের নাকই নেই। তোমাদের নাক নেই? জি না স্যার, আমরা তো আসলে বাতাসের তৈরি। বাতাসের আবার নাম কি? আমাদের সম্পর্কে আসলে আপনারা কিছুই জানেন না স্যার, না জেনেই গল্প লেখা হয়। অথচ আমাদের দেখুন, মানুষের সম্পর্কে আমাদের প্রতিটি লেখার পেছনে আছে দীর্ঘদিনের রিসার্চ স্যার। ইহা মানুষ, এই প্রবন্ধটি লেখার জন্য আমাকে 10 বৎসর নিরলস গবেষণা করতে হয়েছে স্যার। বাবা, বলো কি প্রবন্ধটা কি স্যার পড়বো? হ্যাঁ হ্যাঁ পড়ো পড়ো। মানুষ হলো 20 আঙ্গুল বিশিষ্ট প্রাণী, 20টি আঙ্গুলের ভেতর সে মাত্র 10টি ব্যবহার জানে, বাকি 10টি আঙ্গুল যাদের অবস্থান পায় তাদের ব্যবহার তারা জানেন না। আখলাক সাহেব বিস্মিত হয়ে বললেন, পায়ের আঙ্গুলের আবার ব্যবহার কি? অবশ্যই আছে স্যার, অবশ্যই আছে। প্রকৃতি আঙ্গুল দিয়েছে যখন তখন ব্যবহারও দিয়েছে, মানুষ তা জানে না, জানার চেষ্টাও করে না। আখলাক সাহেব এই বলেই চুপ করে গেলেন। অন্যকে দোষ দিয়ে কি লাভ, তিনি তো নিজেও জানেন না। স্যার কি ঘুমিয়ে পড়েছেন? আবার না। মানুষের জ্ঞান বুদ্ধির এক সীমাবদ্ধতার কারণ কি জানেন? না। একটাই কারণ স্যার, মানুষ 2 পায়ে হাঁটে, মানুষ 4 পায়ে হাঁটলে তার জ্ঞান বুদ্ধির কোনো সীমা থাকতো না স্যার। আখলাক সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, এই জাতীয় অদ্ভুত কথা আমাকে বলবে না, মানুষ জাতির এই যে উত্থান তার কারণ হঠাৎ একদিন আমরা গাছ থেকে নেমে হাঁটার চেষ্টা করতে লাগলাম, সেই চেষ্টা না করলে এখনও আমাদের গাছে বানরের মতন লাফালাফি করে ঝুলতে হতো। ভূত হাসি হাসি গলায় বলল, আসল ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি স্যার, মানুষ 2 পায়ে হাঁটে, তাকে ব্যালেন্স রাখতে হয়,
মানুষের ব্রেনের বেশিরভাগই খরচ হয়ে যায় ব্যালেন্স রাখার হিসাব নিকাশ করতে। প্রতিনিয়ত ব্রেনকে এই হিসাব করতে হচ্ছে। এই হিসাব কঠিন ও জটিল হিসাব। মানুষ যদি চার পায়ে হাঁটত তাহলে তার মস্তিষ্কে চাপ থাকত অনেক কম, সে তার ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারত। আখলাক সাহেব কিছু বললেন না। ভূতের যুক্তি তিনি ফেলে দিতে পারছেন না, আবার যুক্তি মেনে নিতেও পারছেন না। তিনি অস্বস্তি ঝেড়ে ফেলার জন্য কয়েকবার শুকনো ধরনের কাশি কাশলেন। ভূতটা বলল, স্যার আপনার অস্বস্তিতে কাশাকাশি করবেন না স্যার, কোনো দরকার নেই। আমি যা বলছি সব সত্যি কথা বলছি স্যার। আখলাক সাহেব ইতস্তত করে বললেন, না না, আমরা যদি এখন দু পায়ে না হেঁটে চার পায়ে হামাগুড়ি দিতে শুরু করি, তখন স্যার জ্ঞান বুদ্ধিতে আপনাদের নাগাল পাওয়া সমস্যা হবে, আপনারা অনেক দূরে গিয়ে যাবেন স্যার। তবুও ব্যাপারটা যেন একটু কেমন হাস্যকর। নতুন সব জিনিসই স্যার হাস্যকর। মানুষ যখন প্রথম জুতো পায়ে দিল তখন সবাই তাদের নিয়ে হাসাহাসি করেছে, আর আজ আপনি যদি খালি পায়ে কলেজে ক্লাস নিতে যান আপনাকে নিয়ে হাসাহাসি শুরু হবে। কি ভুল বললাম স্যার? না ভুল বলনি। স্যারের কি ঘুম পেয়ে গেছে নাকি? বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এতক্ষণ যা ঘটছে পুরোপুরি স্বপ্নের মধ্যে ঘটছে। এরকম মনে হওয়ার কারণ কি? দুটো ঘুমের ওষুধও তো খেলাম। আচ্ছা ভালো কথা, ভূতেরা কি স্বপ্ন দেখে? হ্যাঁ দেখে স্যার, তাদের সবই দিবাস্বপ্ন। এরা দিনই ঘুমায় তো তাই দিবাস্বপ্ন। স্যার কি একটা কবিতা শুনবেন স্যার? কবিতা? মানুষ নিয়ে একটা ছড়ার মতো লিখেছিলাম স্যার, সাপ্তাহিক ভূত পত্রিকায় বর্ষ শুরু সংখ্যায় ছাপা হয়েছিল স্যার। পড়ব স্যার? পড়ো পড়ো। ভূত বেশ সুরেলা গলায় কবিতা পাঠ করা শুরু করল। মানুষ হুস হুস, তুস তুস মানুষ, খুস খুস ফুস ফুস মানুষ, ধুস ধুস ভুস ভুস মানুষ, হংকুশ ফংকুশ পাংকুশ মানুষ মানুষ। কবিতা চলতেই থাকলো। সুরেলা গলায় কবিতা শুনতে শুনতে আখলাক সাহেব গভীর ঘুমে তলিয়ে গেলেন। তবে ঘুমের মধ্যেই কবিতা চলতে থাকলো। মানুষ হুস হুস, তুস তুস মানুষ, খুস খুস ফুস ফুস মানুষ, ঠুস ঠুস ভুস ভুস মুস মুস মানুষ, খুস খুস মুস মুস মানুষ মানুষ।